আপনারা বাসায় কোনো হোমওয়ার্ক করছেন, কন্টেন্ট মার্কেটিং এর যা যা দেখছেন এই বিষয়ে কোনো বাসায় কোনো কিছু প্র্যাকটিস করছেন, চর্চা করছেন? কেউ করেন নাই, তো এটা একটা প্রবলেম, অনেক বড় সমস্যা। আপনাদের যতটুকু শিখতেছেন ওই কাজটুকু আপনারা বাসায় করেন, যে কাজটুকু আপনারা দেখতেছেন, যদি না দেখেন তাহলে সমস্যা হবে। আর আপনাদের ক্লাস রেকর্ড, যেটা ক্লাস রেকর্ড 10টা ক্লাস রেকর্ড আমি দিব আজকে, আর শুক্রবারে আরো 10টা আপনারা পাবেন। তো মোটামুটি এইভাবে, মানে আমাকে একটু আপলোড করতে বা ওই রেকর্ডগুলোকে একটু সাজানোর প্রয়োজন হচ্ছে, কারণ প্রথম দিকে আপনাদের আমি যেভাবে রেকর্ড করছি পরিপূর্ণ ক্লাসের রেকর্ড হচ্ছিল, একবারে 2 ঘন্টা 1.5 ঘন্টা। তো ওভাবে না করে আমরা পরবর্তীতে যে রেকর্ডগুলো করছি 30 মিনিট বা 40 মিনিট, মানে মূল ক্লাসটুকু আর কি, আমরা যতটুকু শিখতেছি এইটুকের যে রেকর্ডটুকু হচ্ছে, দেখেন আমি মাত্র আপনাদের এই যে কন্টেন্ট মার্কেটিং এর ক্লাস শুরু করব, এখন রেকর্ড চালু করছি। এরকম করে আমরা যে রেকর্ডগুলো করছি ওইটা আপনাদের আলাদাভাবে একটা ফাইল আমি করছি আপনাদের দেওয়ার জন্য, সেটা আপনাদেরকে আমি দিব। একটু ওয়েট করবেন, আমি লিঙ্কটা আপনাদের দিচ্ছি এখন। মেগার যে লিঙ্ক আপনাদের আমি দিব, মেগার লিঙ্কটা, মেগাতে যদি আপনারা চান অ্যাকাউন্ট করে নিতে পারেন, আর যদি চিন্তা করেন যে না আমি মেগাতে অ্যাকাউন্ট করব না, অ্যাকাউন্ট না করে আমি যে লিঙ্কটা দিচ্ছি সেই লিঙ্ক থেকে আপনি ডিরেক্ট কি ওপেন করে ডাউনলোড করতে পারবেন। এটা বোঝানোর জন্য দেখেন আমি নতুন একটা ব্রাউজার ওপেন করতেছি, স্ক্রিন দেখতে পাচ্ছেন, এটা আমার সম্পূর্ণ নতুন একটা ব্রাউজার, মানে ওই ব্রাউজার না, তো এখানে আমি যেই লিঙ্কটা আপনাদের দিব সেই লিঙ্কটা এখানে ওপেন করব। তো এই লিঙ্কটা আপনারা ওপেন করলেই এই যে পেজটা দেখতেছেন এরকম একটা পেজ ওপেন হবে। তো আমার এখানে মেগার কোনো অ্যাকাউন্টও ক্রিয়েট করা নেই। তো আপনারা যেটা করবেন আমি যে বুঝাই দিচ্ছি যাতে আপনাদের একটু সুবিধা হয়, দেখেন এখানে কোনো আপনার কোনো সাইন আপ, কোনো আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট কিছুই প্রয়োজন হচ্ছে না, কোনো পারমিশন চাচ্ছে না, কোনো লগ ইন নাই, পাসওয়ার্ডও নেই। তো আমরা কি সহ একটা লিঙ্ক আপনাকে দিয়েছি, তো এই কি সহ দেওয়ার কারণে এই ধরনের কোনো প্রবলেম হবে না এখানে। তো এখানে অলমোস্ট কয়টা ফাইল আছে দেখেন, এইটা কি দেখাচ্ছে, প্রবলেম হতে পারে মনে হয় একটু, এই ফাইলটা আচ্ছা আপনারা এই লিঙ্কটা একটু ওপেন করেন, এই ফাইলটা যদি প্রবলেম হয় এটা আমি চেক করে দিব, এটাতে এটা প্রবলেম দেখাচ্ছে। অন্যগুলো জাস্ট আপনি যেটা চাচ্ছেন, এখানে ক্লাস ক্লাস 1, এই এই ক্লাসের এখানে যদি মাউস রাখেন এই নিচে দেখেন দেখা যাচ্ছে ক্লাসটা পুরোটা দেখা যাচ্ছে, ডিজিটাল মার্কেটিং অ্যান্ড মডিউল, তাহলে প্রত্যেকটা ক্লাসের এখানে নাম লেখা আছে, আপনার যেটা প্রয়োজন আপনি সেটাকে যদি ডাউনলোড করেন। এখানে ক্লিক করলে জাস্ট আপনি এটার উপরে ক্লিক করবেন, অথবা আপনি এটা এই তিন দাগের উপরে ক্লিক করবেন, তিন দাগের উপরে ক্লিক করে ডাউনলোড, তারপরে স্টার্ট। ভাই হোয়াটসঅ্যাপে এই লিংকটা দিয়ে দেন, হোয়াটসঅ্যাপে দিয়ে দেন। ঠিক আছে, এখানে এখানে তিন দাগে ক্লিক করে এটা এটা এসে ডাউনলোড এসে স্ট্যান্ডার্ড ডাউনলোডে ক্লিক করলে এই ফাইলগুলো ডাউনলোড হয়ে যাবে। হ্যাঁ, এখান থেকে ডাউনলোড না করে দেখা যাবে না সরাসরি? না, মেগা থেকে সরাসরি ওপেন হয় না, মেগা থেকে সরাসরি ওপেন করতে পারবে না, মেগা থেকে ডাউনলোড করে নিতে হবে। ঠিক আছে, আচ্ছা ভাই লিংকটা দেন, লিংকটা তো কই। অ্যাকাউন্ট কি খুলবো? অ্যাকাউন্ট করতে হবে না, আপনি আপনারা কেউ একজন স্ক্রিন শেয়ার করে ফাইল ওপেন করেন। তাহলে আমরা যেখানে ছিলাম, সবাই ওই ভিডিওর লিঙ্কটা নিবেন, নিয়ে যার যেটা প্রয়োজন এখানে আমি ক্লাস টপিক সহ কোন ক্লাসের কোন টপিক সেটা সহ এখানে অ্যাড করা আছে, তো এটা দেখলে বুঝতে পারবেন। তো কন্টেন্ট মার্কেটিং আমরা অনেকগুলো টপিক শেষ করছি, আমরা যেখান থেকে শেষ করছিলাম সেখান থেকে শুরু করবো আজকে। কন্টেন্ট মার্কেটিং এর হোয়াট ইজ কন্টেন্ট মার্কেটিং শেষ হয়েছে, ইম্পর্টেন্স অফ কন্টেন্ট মার্কেটিং এটাও শেষ হয়েছে, টাইপস অফ কন্টেন্ট মার্কেটিং
কন্টেন্ট মার্কেটিং এর বিভিন্ন বিভিন্ন ধরনের কন্টেন্ট মার্কেটিং যেগুলো সেগুলো আপনারা দেখছেন, আমরা এখান থেকে বিশেষ কয়েকটা কন্টেন্ট মার্কেটিং এর আলাদা ভাবে দেখাবো তৈরি করে। তো ডিফারেন্ট কন্টেন্ট মার্কেটিং স্ট্যাটিস্টিক্স, তারপরে টার্গেট আর সেম, ওয়াই কন্টেন্ট মার্কেটিং ফর বিজনেস এটাও দেখছেন, কন্টেন্ট মার্কেটিং স্ট্র্যাটেজি, কন্টেন্ট মার্কেটিং এর কৌশলগুলো কী কী সেটা দেখছি, বায়ার জার্নি আমরা এই পর্যন্ত ছিলাম গতকালকে, লাস্ট ক্লাসে আমরা এই পর্যন্ত দেখছি। তো আজকে আমরা এটারই একটা উদাহরণ দেখবো যে বায়ার জার্নিতে আমরা জানি যে একজন ক্লায়েন্টকে, একজন ক্লায়েন্ট বা একজন কাস্টমার, আপনার একজন অডিয়েন্স, তাকে আমরা তিন ধরনের মার্কেটিং করবো। আমাদের কন্টেন্ট মার্কেটিং তিনটা স্টেপ বা তিনভাবে আমরা কন্টেন্ট মার্কেটিং করবো। তা প্রথম স্টেপটা হচ্ছে হলো অ্যাওয়ারনেস, আমাদের যারা কাস্টমার আছে তাদের মধ্যে অ্যাওয়ারনেস তৈরি করা, তারপরে কনসিডারেশন, তারপরে ডিসিশন। তো এই তিনটার উদাহরণ যদি একটু দেখে বুঝতে পারবেন। তো তিনটা কিভাবে করবেন সেটাও এখানে বলা হয়েছিল, যে প্রথম অ্যাওয়ারনেস যেটা সেটা আমরা বিভিন্ন ভিডিওস, ব্লগ পোস্ট, সোশ্যাল মিডিয়া, মার্কেটিং, ইনফোগ্রাফিক এগুলো করে করতে পারি। সেকেন্ড যেটা আমাদের নিউজ লেটার্স, ইভেন্টস অ্যান্ড হোয়াইট পেপার্স, আর লাস্ট ডিসিশন মেকিং বলতে পারেন, সেক্ষেত্রে আমরা কেস স্টাডিজ আর হচ্ছে প্রাইসেস ডেমো এগুলো দেখছিলাম। তো আজকে আমরা এটার একটা উদাহরণ দেখতে পারি, সেটা হচ্ছে হলো একটা কোম্পানি, কোম্পানির নাম হচ্ছে রিয়েল এস্টেট রেন্ট বিজনেস। তো রিয়েল এস্টেট কোম্পানি যারা তারা আপনারা জানেন যে রিয়েল এস্টেট রেন্ট বিজনেস। তো রিয়েল এস্টেট বিজনেস এক জিনিস, একই ধরনের বিজনেস, এটা কোনো আপনার অফিস, বাসা এরা ভাড়া দেয় আর কি। তো রিয়েল এস্টেট রেন্ট বিজনেস কোম্পানি যারা, এরা কী করে, বিভিন্ন জায়গায় তাদের বিভিন্ন প্রকল্পের বাসা, অফিস ভাড়া দিয়ে থাকেন। তো তাদের যারা আপনার কাস্টমার বা তারা অনলাইনে মার্কেটিং করবেন, সো এই বিষয়ে এখানে প্রথম স্টেপে তারা কোন ধরনের মার্কেটিং করবে, অ্যাওয়ারনেস, তারপরে তারা কনসিডারেশন কোন ধরনের মার্কেটিং করবে, তারপরে ডিসিশন। আচ্ছা, এই জিনিসগুলো প্রসেসটা আসলে কেমন হতে পারে, যেমন সাপোজ এখন আপনি চিন্তা করেন যে আপনি এই মুহূর্তে ফরিদপুরে আছেন, আপনার একটা জব হয়েছে সেটা হচ্ছে খুলনাতে, অথবা ধরেন অন্য কোনো জেলাতে আপনার একটা জব হয়েছে, সেখানে গিয়ে আপনার কি থাকার মতো কোনো জায়গা নেই, এবং আপনি কোনো একটা মেসে বা হোস্টেলে এরকম জায়গাতে উঠবেন না, আপনি চাচ্ছেন ভালো পরিবেশে থাকবেন। তো এই সময় আপনি কি করবেন, আপনি অনলাইনে আসবেন, অনলাইনে এসে সার্চ করবেন গুগলে যে সেই শহরে, আপনি যে শহরে যাচ্ছেন সেই শহরের ভালো রেন্ট বিজনেস, রিয়েল এস্টেট রেন্ট বিজনেস যে কোম্পানিগুলো আছে, যে ওয়েবসাইটগুলো আছে, সেখানে গিয়ে আপনি সার্চ করবেন, ঠিক আছে? তো সেখান থেকে আপনি যে ইনফরমেশনগুলো পাবেন, তাহলে রিয়েল এস্টেট রেন্ট বিজনেস আপনাকে ফার্স্ট যে কন্টেন্ট আপনাকে প্রোভাইড করবে ইন মেইল। তো এখানে প্রত্যেকটাই আমরা মেইল করব, মানে মেইলে দেখবো যে আপনাকে মেইলে তারা এই কন্টেন্টগুলো অ্যাপ্লাই করবে। তো সাপোজ আপনি এখন গুগলে গিয়ে চার পাঁচটা রিয়েল এস্টেট রেন্ট বিজনেস ওয়েবসাইট ভিজিট করছেন, সেখানে আপনার ইনফো আছে, আপনি যে সেখানে ভিজিট করছেন, বিভিন্ন সময় আমরা বিভিন্ন কারণে আমাদের ইনফোগুলো দিই, বা আমরা ভিজিট করলে বিভিন্নভাবে তারা কি আমাদের ইনফোটা পেয়ে যায়। তো আমার ইমেল অ্যাড্রেস ধরেন পাইছে, তো আমার ইমেলে সে এখন আমাকে মেইল করবে, যেহেতু আমি তার ওয়েবসাইটে ভিজিট করছি, তার মানে কি আমি তার একজন অডিয়েন্স। তো সে ফার্স্ট স্টেপ আপনাকে যে মেসেজটা দিতে পারে ইন মেইল, ফার্স্ট কন্টেন্ট, অ্যাওয়ারনেসের ফার্স্ট কন্টেন্টটা হচ্ছে হলো, এর আগেও বলছি টপিক, হাউ টু ডিসাইড এ গ্রেট রিয়েল এস্টেট রেন্ট প্রোভাইড কি প্রুভিং ফার্ম অর কোম্পানি। তার মানে হচ্ছিল অনেকগুলো আপনার রিয়েল এস্টেট রেন্ট বিজনেস কোম্পানি আছে, তো অনেকগুলোর মধ্যে আমি কিভাবে ডিসাইড করব যে আমি আপনাদের সার্ভিসটা নিব, বা আমি আপনাদের এখান থেকে আমি আপনাদের সাথে যোগাযোগ করব। ওকে, তো স্বাভাবিক আপনি যখন এ ধরনের একটা সার্ভিস নেবেন অনলাইনে, যখন 5টা কোম্পানি, 10টা কোম্পানিতে আপনি যখন ভিজিট করবেন, তখন আপনার আপনি কোনটা নেবেন, 5টার মধ্যে কোন ওয়েবসাইটের সাথে আপনি কন্ট্যাক্ট করবেন, এটা একটা কি আমাদের মধ্যে গরমিল মানে বেঁধে যায় যে কোনটা ভালো, কোনটা খারাপ, কোনটার সার্ভিস কেমন, এটা আমরা সহজে নির্ণয় করতে পারি না। তো সেই ক্ষেত্রে তাদের এই ফার্স্ট কন্টেন্টটা হচ্ছে হলো আপনি কেন তাদেরকে নিবেন, বা আপনি কেন তাদের এই ওয়েবসাইটে সার্ভিসটা নিবেন, হাউ টু ডিসাইড টু গ্রেট রিয়েল এস্টেট রেন্ট প্রুভিং ফার্ম অর কোম্পানি। তাহলে আমি কিভাবে সিদ্ধান্ত নিব যে কোন কোম্পানিটা আমার জন্য ভালো হবে, কোন রিয়েল এস্টেট রেন্ট কোম্পানিটা আমার জন্য ভালো হবে। তো এই ধরনের যে কন্টেন্টগুলো, এই ধরনের যেই
আপনার একটা কন্টেন্ট ক্রিয়েট করবেন, তো এই ক্ষেত্রে কি কি থাকতে পারে এই কন্টেন্টার মধ্যে? এই কন্টেন্টার মধ্যে থাকতে পারে হচ্ছে হলো এই যে কোম্পানি, সেই কোম্পানির আপনার আপনাকে কিভাবে সার্ভিসটা দিবে, আপনি কি সার্ভিস চাচ্ছেন, ওই সার্ভিসটা আপনাকে তারা কিভাবে দিবে, এই ধরনের থাকতে পারে। আপনার কিছু কোয়েশ্চেনের অ্যান্সার হতে পারে, যেমন আমরা জানি অ্যাওয়ারনেসের যেটা, সেটা কি আপনার আপনার যে কোয়েশ্চেনগুলো, আপনি ওই শহরে যাবেন, কিভাবে থাকবেন, কোথায় থাকবেন, কেমন কেমন আপনার পরিবেশ কেমন হবে, এই যে যেই কোয়েশ্চেনগুলো, এবং কিভাবে আপনি ওই ওইখানে পৌঁছাবেন, এই ধরনের কিছু কোয়েশ্চেনের অ্যান্সার যেগুলো আপনি করবেন সেগুলো আপনাকে রিপ্লাই করবে। এটা হচ্ছে আমাদের অ্যাওয়ারনেস বা প্রথম কন্টেন্ট, এই ধরনের কন্টেন্ট হবে। কনসিডারেশন এটা সেকেন্ড কন্টেন্ট। সেকেন্ড কন্টেন্টের ক্ষেত্রে দেখেন ইন মেইল ভিডিও বেসড কন্টেন্ট, তো এই মেইলে আপনি তাকে একটা ভিডিও বেসড কন্টেন্ট দিবেন। তো ভিডিও বেসড কন্টেন্ট এটা কেমন, টেস্টিমোনিয়াল অফ হ্যাপি স্যাটিসফাইড কাস্টমার বেস, তার মানে এই যে যে রিয়েল স্টেট রেন্ট বিজনেস আছে তাদের পূর্বের যারা ক্লায়েন্ট আছে দেখবেন তাদের এই ক্লায়েন্টগুলোর রিভিউ নেওয়া হয়। আপনি যখন একটা হোটেলে ভিজিট করবেন, একটা হোটেলে রেস্টুরেন্টে একটা সার্ভিস নেবেন, কিছু খাবেন, খাওয়ার পরে আপনার একটা রিভিউ নেয়, রিভিউটা ভিডিও না হয়ে জাস্ট আপনার একটা মন্তব্য হতে পারে। যখন আপনি গুগল প্লে থেকে একটা অ্যাপ স্টোর অ্যাপ নামাবেন তখন আপনাকে একটা রিভিউ দিতে পারে, আপনি মেসেঞ্জার আমরা ইউজ করতেছি, আমাকে মাঝে আমাদের মাঝে মাঝে বলে যে আমাদের একটা রিভিউ দেন, মানে আপনি সার্ভিসটা পেয়ে কতটুকু সন্তুষ্ট। এবং গুগল প্লে থেকে যখন আমরা একটা অ্যাপস নামাই তখন আমরা রিভিউ দেখি, তাহলে এই যে রিভিউটা, তো আমরা একটা কোম্পানির সার্ভিস নিলাম, সার্ভিস নেওয়ার পরে আমি কতটুকু খুশি হলাম তাদের উপর বা তাদের সার্ভিসটা আমার কেমন লাগলো, এটার উপরে আমি একটা রিভিউ দিব। তো তাদের পূর্বের যারা কাস্টমার, যারা অডিয়েন্স ছিল, টেস্টিমোনিয়াল অফ হ্যাপি অ্যান্ড স্যাটিসফাইড কাস্টমার বেস, তাহলে এটা একটা ভিডিও আকারে হবে। তাহলে প্রথম যে আপনাকে ইমেলটা করবে সেই ইমেলটা হচ্ছে হলো কোন কন্টেন্ট আপনি ডিসাইড নেবেন, আপনি কেন ডিসাইড নেবেন যে আপনি এই কোম্পানি তাদেরকে পছন্দ করবেন, তো এইটার যে কারণ সেগুলো দিয়ে বিভিন্ন কোয়েশ্চেন অ্যান্সার করে আপনাকে একটা মেল করবেন, সেটা কি টেক্সট, টেক্সট আকারে একটা মেল করবেন। ওকে, তো সেকেন্ড যেটা, তাদের এখানে যারা ছিলেন আগে তাদের একটা পজিটিভ টেস্টিমোনিয়াল, হ্যাপি অ্যান্ড স্যাটিসফাইড কাস্টমার বেস। আচ্ছা, আপনি যখন দেখবেন যে একটা ভিডিওর মধ্যে 5 জন আপনাকে বলতেছে যে আমি এখান থেকে সার্ভিসটা নিয়েছিলাম, তো তারা অনেক ফ্রেন্ডলি, তাদের সার্ভিসগুলো এরকম, তো কোনো ধরনের সমস্যা হয়নি, সব কিছু সঠিকভাবে হয়েছে, এই ধরনের যেই পজিটিভ রিভিউটা, এটা যখন দেখবেন তখন কি আপনার এই কোম্পানির সম্পর্কে একটা পজিটিভ আইডিয়া চলে আসলো। তো এখন আপনি চিন্তা করতেছেন যে হ্যাঁ, তাদের সম্পর্কে আমি অনেক কিছু এখন জানি, তো আমি এখন একটা ডিসিশন নিতে পারি যে আমি এখানে আমি তাদের কাছ থেকে এই সার্ভিসটা নিব। তো এই এখন আপনার চলে আসলো আপনি ডিসিশন নেবেন, যে ডিসিশন নিচ্ছেন, তো এই ডিসিশনের ক্ষেত্রে, এই ক্ষেত্রে ইন মেইল টেক্সট হোয়াট টু ডু বিফোর লিভিং ইউর সিটি। ওকে, তো আপনি আপনার এখানে দেখেন একসাথে এখানে 3 ধরনের, আপনি যখন তাদের সার্ভিসটা নিয়ে নিচ্ছেন, এখন আপনি আপনার যারা আপনার অডিয়েন্স আছে, যারা আপনার কাস্টমার আছে, তাদেরকে আপনি ডিসিশন মেকিং হওয়ার পরে আপনি তাদেরকে কিভাবে সার্ভিসটা তুলে ধরবেন বা তার এর পরের স্টেপগুলো কী কী। তো সে যখন এখন আপনার ক্লায়েন্ট, এখন আপনার কাস্টমার, সে আপনার কাছে সার্ভিস নিচ্ছে, এখন আপনি তাকে থার্ড যে কন্টেন্টটা দিলেন, থার্ড কন্টেন্ট মার্কেটিং, আপনি তাকে ইন মেইলে টেক্সট করলেন হোয়াট টু ডু বিফোর লিভিং কারেন্ট সিটি। তার মানে আপনি এখন ফরিদপুর থেকে খুলনা চলে যাবেন, তো খুলনা যাওয়ার পূর্বে ফরিদপুরে, ফরিদপুর শহর ত্যাগ করার পূর্বে আপনার কী কী করতে হবে, এই ধরনের একটা কন্টেন্ট আপনি তাকে মেইল করে দিলেন। তো কী কী করতে হবে দেখেন, আপনি আগে যেখানে ছিলেন সেখানের সেটার রেন্ট আপনার ক্লিয়ার আছে কিনা, আপনি যেখানে ছিলেন সেখানে আপনার কাছে কারো কোনো দেনা পাওনা আছে কিনা, এই জিনিসগুলোকে সুন্দর করে সাজায় একটা কন্টেন্ট রেডি করে আপনি তাকে দিলেন। তারপরে আপনার বিদ্যুৎ বিল বাকি আছে কিনা, কোনো জায়গায় কোনো কেউ কোনো কিছু পায় কিনা, বা আপনি কারোর কাছে কোনো কিছু পান কিনা, এগুলো সব ক্লিয়ার করে নিলে তার যে পজিটিভ দিকগুলো হবে, নেগেটিভ যে দিকগুলো হবে, সেগুলোকে যখন আপনি কন্টেন্ট আকারে মেক করে তাকে একটা মেইল করবেন, তো সে এখন এই মেইলটা পাওয়ার পরে কি এই কোম্পানির উপর আরও পজিটিভ হয়ে যাবে। সে চিন্তা করবে যে না, এখানে যে জিনিসগুলো বলছে আমি হয়তো এটা ভুলে যেতাম বা এটা আমার মনে থাকতো না, তো ওইটা দেখে সে কী করলো, তার যেই একটা শহর ত্যাগ করার পূর্বে যে জিনিসগুলো করা প্রয়োজন, কিভাবে সে পৌঁছাবে এই শহর ত্যাগ করার পরে, আপনার আপনি যেই যেখানে তাকে ঠিক করে দিয়েছেন সেখানে সে কিভাবে পৌঁছাবে, এই পর্যন্ত যে একটা নির্দেশনা, এটা যখন আপনি তাকে একটা কন্টেন্ট আকারে মেইল করে দিবেন, এটা হচ্ছে আমাদের থার্ড কন্টেন্ট ডিসিশন মেকিং এর পরে।
এরপরে দেখেন ফোর্থ কন্টেন্ট ইমেইল টেক্সট বেস আদার রিসোর্সেস রিলেটেড টু দ্য সিটি। তো সেম একই ধরনের আদার রিসোর্সেস রিলেটেড টু দ্য সিটি, তার মানে কি এটা হচ্ছে হলো আপনি যখন এখন খুলনা চলে গেছেন, খুলনা যাওয়ার পরে খুলনা শহরটা তো আপনার কাছে নিউ, বাট যারা আপনাকে সার্ভিসটা দিচ্ছে তাদের কাছে তো নিউ না, তারা তো খুলনার এভরি স্টেট চেনে, কোথায় কি আছে সব কিছু তারা জানে, কারণ তারা এই সার্ভিসটা কি করে প্রোভাইড করে। তো আপনি এখন তাকে ফোর্থ কন্টেন্ট যেটা করবেন যে যেই শহরে সে যাচ্ছে সেই শহরের বিভিন্ন রিসোর্স সম্পর্কে, কোথায় হসপিটাল, কোথায় সুপার মার্কেট, কোথায় বাজার, কোথায় স্কুল কলেজ, কোথায় কোন সার্ভিসটা, এই যে ম্যাপ আকারে যে এই সার্ভিসটা আপনি এখানে পাবেন, এই 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 আপনি এটা প্রয়োজন হলে এখানে যাইতে হবে, এই যে যেই আপনার ওই শহরের রিসোর্স গুলো দিয়ে একটা কন্টেন্ট মেল করে দিলেন, এটা থাকবে আমাদের ফোর্থ কন্টেন্ট। তো লাস্ট কন্টেন্ট যেটা এখানে ফিফথ কন্টেন্ট সেটা হচ্ছে হলো অফার্স। তো অফার্সটা কেমন, এটা অনেক ইম্পর্টেন্ট একটা বিষয়। এই যে যে ব্যক্তি আমাদের একটা কাস্টমার, আমাদের একজন মেম্বার, তো তাকে আমরা এখন কি করলাম একটা অফার মেক করব। তো এই অফার যদি আমরা মেক করি, অফার মেকটা কেমন হতে পারে, আমাদের একটা সার্ভিস আছে সে অনলাইন থেকে এই সার্ভিসটা পেয়ে আমাদের আমাদের কাছে আসতে আমাদের কাছ থেকে সার্ভিসটা নিছে, সে এখন আমাদের কাস্টমার। তাকে যদি আমরা অফার করি এরকম যে আপনি যেভাবে আমাদের কাছ থেকে সার্ভিসটা নিচ্ছেন, আপনার এত টাকা খরচ হয়েছে, আপনি যদি এখন আপনার কোনো রিলেটিভ, কোন একটা ফ্রেন্ড যারা এরকম এক শহর থেকে আরেক শহরে যেতে চাচ্ছে, আমাদের সারা বাংলাদেশে কি এই সার্ভিসটা আছে যে কোনো শহরে, তাহলে আপনার কোনো পরিচিত এমন ব্যক্তি যারা অন্য কোনো শহরে গিয়ে আপনার মতো কি কোনো জব করবে বা আপনার মতো কোনো থাকার জায়গা খুঁজতেছে, মোট কথা হাউস বা অফিস রেন্ট নিতে চাচ্ছে, তাদেরকে যদি আপনি এখানে নিয়ে আসেন বা তার আপনার মাধ্যমে যদি কোনো ক্লায়েন্ট আমার এখানে আসে, তাহলে আপনাকে আমরা একটা কমিশন দেব। ওকে, তো একদম ক্লিয়ার জিনিসটা যে আপনি কোনো একজন কাস্টমারকে, আপনি একটা কোম্পানির কাস্টমার, আপনি যখন আরেকজন কাস্টমারকে আপনি তাদেরকে নিয়ে দিচ্ছেন যে ভাই এই লোকে ঢাকা শহরে একটা বাসা লাগবে অথবা ঢাকা শহরে একটা অফিস লাগবে, তো এই যে তাকে ঢাকা শহরে অফিস দিবে, তার সে যত টাকা এখানে ইনভেস্ট করবে বা যত টাকা খরচ করবে তার একটা কমিশন আপনাকে দিয়ে দেবে। তো এটা হচ্ছে আমাদের ফোর্থ কন্টেন্ট। তো ফোর্থ কন্টেন্ট এটা যদি আমরা দেই, ফিফথ কন্টেন্ট ইমেইল টেক্সট অফার, তাকে আমরা আমাদের কোম্পানির বিভিন্ন সার্ভিসের অফার দিতে পারি যে ভাই আপনি যদি আমাদের কোম্পানির এই কাজটা করে দেন আপনি কি এরকম একটা অফার পাবেন, অথবা আমাদের কোম্পানির এই অফারটা চলতেছে আপনি এই এটা কি নিতে পারেন। এটা হচ্ছে আমাদের ফোর্থ। এই এই ধরনের সার্ভিসগুলো আপনি যখন দিবেন, একটা বিজনেসের ইম্প্রুভ, একটা বিজনেসের সামনে এগোনো নির্ভর করে হচ্ছে লয়্যালটির উপরে। গতকালকে বুঝাইছিলাম লয়্যালটি কি, গতকাল মিন লাস্ট ক্লাসে, যে লয়্যালটি হচ্ছে হলো আপনার যারা কাস্টমার আছেন তাদেরকে আপনি লয়্যালটিতে পরিণত করবেন, তারা আপনার কাছ থেকে সার্ভিসটা নিবে, আপনার এই সার্ভিসটা যেন সে অন্য কারো কাছ থেকে না নেয়, এবং আপনার এই সার্ভিসটার মার্কেটিং সে কি অন্যদের কাছে করবে, অন্যরাও কি আপনার কাছে এসে এই সার্ভিসটা নিবে, তার মানে এটা হচ্ছে আপনার জন্য লয়্যালটি। তো এই লয়্যালটিটা কখন হবে, লয়্যালটিটা যখন আমরা বিভিন্ন ধরনের অফার মেক করি। ফিফথ নাম্বার কন্টেন্ট আমাদের যেটা, যখন আমরা কাউকে এ ধরনের একটা অফার মেক করে দিব যে ভাই আপনি এই সার্ভিসটা যদি সেল করতে পারেন তাহলে আপনি একটা কমিশন পাবেন, এমন না যে আপনি আমাদের এখানে কর্মচারী বা আপনি আমাদের এখানে এরকম, আপনি যেভাবে এখানে আসতেন এরকম সেম একইভাবে যখন এই মার্কেটিংটা আরেকজনকে করে দিবেন, আরেকজন আসবে আমাদের কাছে, তখন আপনি এখান থেকে একটা কমিশন নিতে পারবেন। তাহলে এই মার্কেটিং এর দেখেন এখানে মোট তিনটা স্টেপ। তো এটা আপনি যে কোনো বিজনেসের সাথে যদি একটু মিলান, আমাদের ফার্স্ট স্টেপ হচ্ছে হলো বিভিন্ন কোয়েশ্চেনের অ্যান্সার করা। আমরা একটা সার্ভিস দিচ্ছি, সার্ভিসটা কেমন, সার্ভিসটার প্রাইসিং কেমন হতে পারে, সার্ভিসটা আপনি কিভাবে পাবেন, এটা নিলে আপনার কি কি উপকারিতা, মানে অন্যদের সাথে কম্পেয়ার করে দিলেন যে তারা দিচ্ছে এত টাকায় তাদের সার্ভিসের সাথে আমাদের সার্ভিসের কম্পেয়ার আমরা এই এই এরকম এরকম করে দিব। এই ধরনের যে কন্টেন্ট রিলেটেড, এই ধরনের কোয়েশ্চেন রিলেটেড যে একটা কন্টেন্ট মেক করবেন, যেটার মাধ্যমে সে আপনার কোম্পানি সম্পর্কে জানতে পারলো, এটা হচ্ছে অ্যাওয়ারনেস, ঠিক আছে। আর সেকেন্ড স্টেপ, সেকেন্ড কন্টেন্ট আপনার হবে টেস্টিমোনিয়াল, আপনার এই সার্ভিসটা নিয়ে আপনার পিছনের যারা ক্লায়েন্ট আছেন এরা কতটুকু খুশি হয়েছেন, তারা কতটুকু পজিটিভ রিভিউ আপনাদেরকে দিচ্ছে, এটা তাদেরকে জানানো। আর থার্ড স্টেপ, সে এখন ডিসিশন নিয়েছেন যে আপনার এখানে সে সার্ভিসটা নিবে, তো নেওয়ার পরে তার কি কি করণীয়, তো এখানে থার্ড কন্টেন্ট না, এখানে প্রয়োজন হলে আরও আপনি ফিফথ কন্টেন্ট, সিক্সথ কন্টেন্ট, এটা আপনার উপর ডিপেন্ড করতেছে। এই ফার্স্টের এখানেও মনে করেন যে আপনি অ্যাওয়ারনেস, আপনি এখানে দুইটা কন্টেন্ট তাকে দিলেন,
এই কনসিডারেশন সেকেন্ড কন্টেন্ট আপনি এখানে দুইটা কন্টেন্ট দিলেন, ফার্স্ট কন্টেন্ট এসে আপনার কাস্টমার হলো না, আপনি সেকেন্ড আরেকটা কন্টেন্ট দেন আরো অফার দিয়ে। যেমন ফার্স্ট কন্টেন্ট আপনি তাকে অফার করছিলেন যে আমাদের সার্ভিসটা আপনি নিতে পারেন 10,000 টাকায়, তো সে দেখলেন যে আপনাকে কোনো রিপ্লাই করলো না, তো এক সপ্তাহ পরে আপনি সেকেন্ড থার্ড কন্টেন্ট আবার তাকে দেন যে আমাদের একটা অফার চলতেছে 30% ছাড়, আপনি সেম একই অফার আপনি এখন কি 7,000-এ পাবেন, তাহলে 3,000 টাকা কমে গেলো আমাদের থার্ড কন্টেন্টে। এবার দেখবেন যে আপনার ক্লায়েন্ট আপনার কাছে চলে আসবে, এটাই হচ্ছে কন্টেন্ট মার্কেটিং। হয়তো বুঝতে পারছেন, তো যে কোনো বিজনেসের ক্ষেত্রে আমরা এইভাবে, এই যে একটা ম্যাপ যে আপনি কিভাবে কন্টেন্ট মার্কেটিং করবেন, দেখেন এখানে যদি আমরা একটু এলোমেলো করি, আমি যদি প্রথমেই এখানে এই ধরনের একটা কন্টেন্ট মার্কেটিং টেস্টিমোনিয়াল দিয়ে দিই, তা আমি একটা কোম্পানি সম্পর্কে জানিই না, বাট আমার টেস্টিমোনিয়াল যদি আমি দিই তাহলে কি সেই ক্ষেত্রে আমার জন্য এটা পজিটিভ হবে না। ওকে, এখন আমরা যে কন্টেন্ট গুলো দিব তাদেরকে, কন্টেন্ট গুলো কেমন হবে, ইনফরমেশনাল কন্টেন্ট আর হচ্ছে ডিসিশন মেকিং কন্টেন্ট। আমরা এই দুইটা কন্টেন্ট বারবার দেখতেছি যে ইনফরমেশনাল কন্টেন্ট আমাদেরকে একজন কাস্টমারকে দিতে হবে। তো ইনফরমেশনাল কন্টেন্ট গুলো আসলে কেমন, এখানে এই যে ইনফরমেশনাল কন্টেন্ট গুলো এখানে অ্যাড করা আছে, যে ইনফরমেশনাল কন্টেন্ট প্রোভাইড অ্যান ওভারভিউ অফ দ্য টপিক, জেনারেল ইনফরমেশন অ্যাবাউট দ্য টপিক অ্যাট হ্যান্ড। তার মানে হচ্ছে হলো ইনফরমেশন, আপনি কোন টপিক, কোন নিশের উপরে একটা কন্টেন্ট মেক করতেছেন, সেই নিশ সেই টপিকের উপরে আপনি কি করবেন, একটা ওভারভিউ মেক করবেন। জেনারেল ইনফরমেশন অ্যাবাউট দ্য টপিক অ্যাট হ্যান্ড, জেনারেল টপ ইনফরমেশন কোনগুলো জানেন, অনেক সিম্পল, যে কোনো একটা সার্ভিসের বিভিন্ন সিম্পল কোয়েশ্চেনের অ্যান্সার। যদি বলি ডিজিটাল মার্কেটিং, তাহলে ডিজিটাল মার্কেটিং কি, ডিজিটাল মার্কেটিং এর টপিকস কোনগুলা, আচ্ছা তারপরে আবার দুই একটা টপিকস এর আপনি অ্যান্সার দিলেন যে এই কাজটা এরকম, আচ্ছা এরপরে দিলেন আপনি এই কোর্সটা করলে, আপনি এই কোর্সটা কমপ্লিট করার পরে আপনি কি কি শিখতে পারবেন, এই কোর্সটা করার পরে আপনি কোথায় কোথায় যেতে পারবেন, বা এই কোর্সটা কমপ্লিট করার পরে আপনি কি কি কাজ করতে পারবেন, এগুলো হবে আমাদের ইনফরমেশনাল কন্টেন্ট। আচ্ছা, নিউচারিং অফ কাস্টমার্স ইজ ডান, তার মানে হচ্ছে এটা করার পরে আপনি কাস্টমারের একটা স্টেপ ডান হলো, অ্যান্সার দ্য ইনিশিয়াল কোয়েশ্চেন দ্যাট পিপল অ্যাকচুয়ালি আস্ক। সেম একই কথা, মানে মানুষ একটা সার্ভিস সম্পর্কে সাধারণত যে কোয়েশ্চেনগুলো করে সেই কোয়েশ্চেনগুলোর অ্যান্সার, হেল্পস প্রায়োরিটাইজ ইনফরমেশন দ্যাট ইউর টার্গেট বায়ার্স নিড টু নো টু মেক এডুকেটেড ডিসিশন। তো হেল্প মানে সাহায্য, কোনো একটা হেল্পের প্রয়োজন এই রিলেটেড যেই কোয়েশ্চেনের অ্যান্সার থাকে, যেমন হাউ টু ডু, হাউ আই, এরকম হতে পারে যে হাউ ডু ইউ ডু নো ডিজিটাল মার্কেটিং, আপনি কীভাবে ডিজিটাল মার্কেটিং সম্পর্কে জানবেন, যে হাউ রিলেটেড একটা হেল্প, সে একটা কোয়েশ্চেন করলো আমি কীভাবে করব বা কীভাবে আমি কাজটা করতে পারবো, এই ধরনের। আর ক্লিয়ার আপ মেনি মিসকনসেপশন, তো আপনি আপনার ইনফরমেশনাল যে কন্টেন্টটা থাকবে সেখানে আপনি এই মিসকনসেপশন ক্লিয়ার করে দিতে পারেন। যেমন আপনার যারা অডিয়েন্স থাকবে তাদের মধ্যে বিভিন্ন ধরনের মিসকনসেপশন থাকতে পারে, যে ডিজিটাল মার্কেটিং কোর্সটা আমাদের অনেক টাকায় করতে হয়, ফ্রিতে করা যায় না, বা এই এই ডিজিটাল মার্কেটিং কোর্সটা অনেক কঠিন, আমি করতে পারবো না, ডিজিটাল মার্কেটিং করতে গেলে আমার কম্পিউটারের অনেক ভালো কনফিগারেশন থাকতে হবে, আমার 8 GB RAM থাকতে হবে, 16 GB RAM থাকতে হবে, অথবা আমার গ্রাফিক্স কার্ড থাকতে হবে, এ ধরনের অনেক মিসকনসেপশন থাকতে পারে। অনেকে চিন্তা করতে পারে যে অনলাইনে কাজ শিখতে গেলে আমার অনেক টাকা খরচ হবে, এই যে যে মিসকনসেপশনগুলো বা এক একটা সার্ভিস সম্পর্কে যেই মিসকনসেপশন থাকে সেগুলোকে আপনাকে ক্লিয়ার করে দিতে হবে। তো এই যে যেই বিষয়গুলো এখানে দেখলেন, আপনার ইনফরমেশনাল কন্টেন্ট যেটা, যেটা আমাদের ফার্স্ট টাইপের কন্টেন্ট, ফার্স্ট কন্টেন্ট যেটা, এটা হচ্ছে ইনফরমেশনাল কন্টেন্ট, এবং ইনফরমেশনাল কন্টেন্ট গুলো কেমন হবে সেটা আপনারা দেখলেন। তো এরপরে দেখি সেকেন্ড যেটা ডিসিশন মেকিং, তো ডিসিশন মেকিং কন্টেন্ট বা প্রমোশনাল কন্টেন্ট, প্রমোশনাল কন্টেন্ট কোনটা, বিভিন্ন অ্যাডভার্টাইজমেন্ট আমরা যেটা দেখি, আমরা যে অ্যাড গুলো দেখি প্রত্যেকটা অ্যাডই কি প্রমোশনাল অ্যাড, প্রমোশনাল প্রমোট করা কোন একটা, আমরা একটা অ্যাডভার্টাইজ দেখি মানে কি, সে আমাকে সার্ভিসটা কিনতে বলতেছে। আমরা টিভিতে যে অ্যাড গুলো দেখি প্রত্যেকটা অ্যাডই কি, প্রত্যেকটা অ্যাডই হচ্ছে কোনো একটা সার্ভিস সেল, সর্বোচ্চ হলে 2% অ্যাডভার্টাইজমেন্ট, 2% বিজ্ঞাপন আপনি টিভিতে এরকম পাবেন, সে আপনাকে কিছু শিখাচ্ছে, বিভিন্ন সময় গ্রামীণ ফোন, এটা শিখানোর মাঝেও কি তারা তাদের সার্ভিসটাকে প্রমোট করে দিচ্ছে। যেমন এই যে করোনা রিলেটেড, তো দেখবেন লাইফ বয়, তারপরে আপনার আপনার এই
আপনার গ্রামীণ ফোন, অন্যান্য যে চ্যানেল, তারা তাদের বিভিন্ন সার্ভিস ফ্রিতে মানে বিভিন্ন অ্যাডভার্টাইজমেন্ট দিচ্ছে, যেখানে তারা প্রমোট করতেছে না, বাট এখানে তারা কি করতেছে, ইনফরমেশন দিচ্ছে। তো নর্মালি আমরা টিভিতে যেই অ্যাডভার্টাইজমেন্ট গুলো দেখি সেগুলো হচ্ছে প্রমোশনাল, মানে তারা তাদের সার্ভিসটাকে প্রমোট করে, কিন্তু অনেক সময় দেখা যায় কি তারা তাদের সার্ভিস এই ফার্স্ট টাইপের কন্টেন্টও করে, এডুকেশনাল কন্টেন্ট বা ইনফরমেশনাল কন্টেন্টও তারা দেয়, বাট ইনফরমেশনাল কন্টেন্ট অনেক কম, 2% হতে পারে, 1% হতে পারে। কিন্তু ডিজিটাল মার্কেটিং এর আমাদের ফার্স্ট স্টেপ হচ্ছে হলো কি, ইনফরমেশনাল অর এডুকেশনাল কন্টেন্ট। আর সেকেন্ড স্টেপে যেটা, সেটা হচ্ছে ডিসিশন, ডিসিশন বা প্রমোশনাল। ডিসিশন কি, সে এখন সিদ্ধান্ত নিবে যে আমি সার্ভিসটা ক্রয় করবো। প্রমোশনাল মানে হচ্ছে হলো আপনি একটা সার্ভিসের বিজ্ঞাপন করে দিচ্ছেন, একটা সার্ভিসকে আপনি প্রমোট করতেছেন। তো এটা এটা কেমন হতে পারে, ইউজড ওয়াইল ইনফ্লুয়েন্সিং দ্য কাস্টমার ডিসিশন মেকিং প্রসেস। এটা আপনি তখন করবেন যখন সে একটা ডিসিশন নিতে চাচ্ছে। এই ডিসিশন মেকিং কন্টেন্ট আমরা কখন করব, ইউজড ওয়াইল, ইউজ মানে আপনি ব্যবহার করবেন, ওয়াইল ইনফ্লুয়েন্সিং দ্য কাস্টমার ডিসিশন মেকিং প্রসেস, যখন সে ডিসিশন নেয়ার অবস্থায় থাকবে তখন আপনি তাকে কি করবেন, একটা ডিসিশন মেকিং কন্টেন্ট সেন্ড করবেন অথবা তাকে প্রমোশনাল কন্টেন্ট দিবেন। তারপরে হচ্ছে হলো ডিজাইন টু গাইড দ্য কাস্টমার ডাউন দ্য সেলস ফানেল টু মেক ডিসিশন। ওকে, এই ক্ষেত্রে এখানে সেলস একটা ফানেল আছে, সেলস ফানেলটা আপনারা কয়েকবার দেখছেন, এটা সেলস ফানেল হচ্ছে এটা। প্রথমে তাকে অ্যাওয়ারনেস ক্রিয়েট করতে হবে, কনসিডারেশন, তারপরে হলো ডিসিশন। তো সেম একই জিনিসটা এখানে আমরা যখন একটা ডিজাইন মানে একটা ডিজাইন করে তাকে একটা কন্টেন্ট করে দেবো, ডিজাইনটা এরকম হবে, প্রথমে থাকবে আপনার অ্যাওয়ারনেস, অ্যাওয়ারনেস টাইপের কিছু কন্টেন্ট থাকবে, তারপরে থাকবে হচ্ছে হলো কনসিডারেশন, তারপরে থাকবে ডিসিশন, ফর মেকিং ডিসিশন, যাতে সে একটি ডিসিশন নিতে পারে। তো এখানে এই ডিসিশন মেকিং এর কন্টেন্টের মধ্যে কী কী থাকে, আপনার এখানে ডেমো থাকতে পারে, প্রাইসিং থাকতে পারে, যেটা দেখে সে কি একটা ডিসিশন নেবে। ফোকাস অন সিটিং ইউর অ্যাপার্ট ফ্রম ইউর কম্পিটিটর্স। তো একটা এই যে যে ইন প্রমোশনাল, প্রমোশনাল যে কন্টেন্টগুলো থাকবে, প্রমোশনাল এই কন্টেন্টের মধ্যে আপনার যারা কম্পিটিটর আছে, যেমন আমি ডিজিটাল মার্কেটিং সার্ভিস প্রোভাইড করতেছি, আমার মতো আরও অনেকে থাকতে পারে যারা ডিজিটাল মার্কেটিং সার্ভিস প্রোভাইড করে, তো আপনি তাদের সাথে কম্পেয়ার করবেন যে তারা তাদের এই ডিসিশন মেকিং কন্টেন্টটা কীভাবে দিচ্ছে, তারা তাদের বিজ্ঞাপনটা কীভাবে করতেছে, তারা যেভাবে করতেছে আপনি তাদের সাথে কম্পিটিটর্স, তাদের সাথে মানে কম্পেয়ার করে আপনি একটা কন্টেন্ট মেক করবেন। কনসিডার অফারিং এ ফ্রি ট্রায়াল ইফ ইট অ্যাপ্লাইজ টু ইউর প্রোডাক্ট অর সার্ভিস। কনসিডার অফারিং এ ফ্রি ট্রায়াল মানে কি, আপনি তাকে একটা ফ্রি ট্রায়াল, যেমন ডিজিটাল মার্কেটিং এর দিলেই আপনারা বেশি বুঝবেন যে ডিজিটাল মার্কেটিং এর আমাদের কোর্স শুরু হওয়ার আগে আমরা অ্যাডভার্টাইজমেন্ট করলাম যে আমাদের অনলাইনে একটা ফ্রি ক্লাস হবে, অথবা আমাদের প্রথম 5টা ক্লাস হবে ফ্রি। প্রথম 5টা ক্লাস করার পরে আপনার যদি ভালো লাগে আপনি কি এখানে রেজিস্ট্রেশন করবেন, এবং 6 নম্বর ক্লাস থেকে আমাদের হবে হচ্ছে হলো পেইড ক্লাস। তো এই যে যে 5টা, 3টা বা 2টা আমরা অনলাইন ফ্রি ক্লাস দিতে পারি, বিভিন্ন কোচিং সেন্টারে দেখবেন যে স্টুডেন্ট তারা নেওয়ার জন্য বিভিন্ন সময় ফ্রি ফ্রি ট্রায়াল ক্লাস দেয়, যে আপনি আসেন আমাদের একটা ফ্রি ক্লাস আছে, ফ্রি ক্লাসটা করেন, যদি আপনার ভালো লাগে আপনি কি তারপরে কন্টিনিউ করবেন। ওকে, এটা হলো কনসিডার অফারিং এ ফ্রি ট্রায়াল ইফ ইট অ্যাপ্লাইজ টু ইউর প্রোডাক্ট অর সার্ভিস। তার মানে আপনি একটা ডিসিশন মেকিং কন্টেন্ট এভাবে করতে পারেন, বুঝতে পারছেন? তো আমাদের এখানে দুই ধরনের কন্টেন্ট আমাদের সব থেকে বেশি ইম্পর্টেন্ট, একটা হলো ইনফরমেশনাল আর একটা হলো ডিসিশন মেকিং কন্টেন্ট। তো একটা আরেকটার সাথে গুলানো যাবে না, যদি আপনি দুইটা কন্টেন্টকে একসাথে লিখতে চান লিখতে পারেন, আপনি চিন্তা করলেন যে আমি দুইটা কন্টেন্টকে একসাথে লিখবো, হ্যাঁ লিখতে পারেন, এটা মার্কেটিং এর সঠিক ফলো আপ না, বা এটা মার্কেটিং সঠিক হবে না, কিন্তু আপনার যদি চান করতে পারেন, সেই ক্ষেত্রে অবশ্যই ইনফরমেশনাল কন্টেন্টটাকে আগে রাখতে হবে, এরপরে নিচে গিয়ে আপনি তাকে একটা ডিসিশনাল মেকিং কন্টেন্ট ক্রিয়েট করে দিলেন। আরেকটা জিনিস দেখেন, যখন আপনি কাউকে ইনফরমেশনাল কন্টেন্ট প্রোভাইড করবেন, যখন সে ইনফরমেশনগুলো দেখে সে কিছু যখন জানতে পারবে, সে অবশ্যই আপনার কাছেই আসবে ডিসিশন মেকিং করার জন্য। সে যদি সার্ভিসটা নিতে চায় সে অবশ্যই আপনার খোঁজ নেবে যে আপনি এই সার্ভিসটা কীভাবে দিচ্ছেন, এটা 100% ধরে রাখেন, 80% 100% বলতে পারেন যে যারা এই ধরনের আপনি কন্টেন্ট মার্কেটিং করছেন ইনফরমেশনাল, সেটা আপনার 100 জন কাস্টমারের কাছে গেছে, এই 100 জনের মধ্যে যদি এখন 80 জন চিন্তা করে যে আমি এই সার্ভিসটা নিব, তাহলে এই 80 জনের
100 জন যদি চিন্তা করে আমি এই সার্ভিসটা নিব, তাহলে 80% অ্যাটলিস্ট 80 জন হলেও আপনার এই প্রমোশনাল কন্টেন্টটা খুঁজবে বা আপনার সাথে কন্ট্যাক্ট করবে যে ভাই এই সার্ভিসটা আমি কিভাবে নিই। এটা হচ্ছে আমাদের দুইটা মেন কন্টেন্ট, ইনফরমেশনাল অ্যান্ড ডিসিশন মেকিং। এরপরে দেখি কি আছে। আচ্ছা এরপরে দেখেন মোস্ট ইম্পর্ট্যান্ট, এটা দিয়ে আমি আপনাদেরকে একটা কাজও দিব, সেটা হলো ইনফোগ্রাফিক ডিজাইন, ইনফোগ্রাফিক কন্টেন্ট মার্কেটিং। ডিজিটাল কন্টেন্ট মার্কেটিং এর মোস্ট ইম্পর্ট্যান্ট এখন যেটা সব থেকে ভ্যালুয়েবল, যেটা এটা কেন এত ভ্যালুয়েবল বা কেন এই জিনিসটা আসলে কি, আজকে আমরা এটা নিয়ে একটু ডিটেলসে কথা বলবো, সেটা হচ্ছে ইনফোগ্রাফিক। ইনফোগ্রাফিক কি আপনারা জানেন, দুইটা ক্লাসে আমি আলোচনা করছি ইনফোগ্রাফিকটা কি। তো ইনফোগ্রাফিক ডিজাইন হচ্ছে এমন একটা, এমন এক ধরনের ডিজাইন, দেখেন দে আর মিক্স অফ ডিজাইন, রাইটিং, অ্যানালাইসিস। তাহলে একটা ইমেজের মধ্যে আমি একটা ডিজাইন তৈরি করব, ডিজাইন থাকবে, রাইটিং থাকবে, অ্যানালাইসিস থাকবে। তো তিনটা জিনিস কি কি, ডিজাইন তো আমার এখানে ডিজাইন থাকবে, 1 নম্বর শর্ত আমার এখানে কি থাকতে হবে, ডিজাইন থাকতে হবে। 2 নম্বর হচ্ছে হলো রাইটিং, এখানে আমার কিছু কন্টেন্ট থাকতে হবে, টেক্সট থাকতে হবে। 3 নম্বরে অ্যানালাইসিস, অ্যানালাইসিস মিন হচ্ছে হলো আপনার ওই কন্টেন্টটাকে অ্যানালাইজ করা, ওই কন্টেন্টটা যেন অ্যানালাইজ করতে পারে। এখানে আপনি ডেটা অ্যাড করবেন, ডেটাটা মানে ইনফরমেশন টাইপের ডেটা, যেমন মানে অ্যানালাইজ করতে পারে আপনি যে কন্টেন্টগুলো লিখতেছেন, সেটা যেন একজন ক্লায়েন্ট, একজন অডিয়েন্স যেন সেটাকে অ্যানালাইজ করতে পারে, এরকম অ্যানালাইজ করে একটা ইনফোগ্রাফিক তৈরি করা। তাহলে একটা ইনফোগ্রাফিকের মধ্যে আপনার তিনটা জিনিস থাকবে, যদি তিনটার একটা না থাকে তাহলে কি আপনার সেটা হবে না বা সেটা ইনফোগ্রাফিক হবে না। একটা হচ্ছে হলো ডিজাইন থাকতে হবে, সেখানে রাইটিং থাকতে হবে, এবং কি সেটা অ্যানালাইসিস হতে হবে। তো এই তিনটা জিনিস দিয়ে হচ্ছে হলো আপনার একটা ইনফোগ্রাফিক তৈরি হয়। তো ইনফোগ্রাফিক আমরা অনেকবার দেখছি ইনফোগ্রাফিক কি, যদি আমরা এখানে আরেকবার একটু দেখি ইনফোগ্রাফিক, ইনফোগ্রাফিক ডিজাইন যদি আমরা আরেকবার দেখি, দেখেন এখানে যে ইনফোগ্রাফিক গুলো আছে এখানে এই তিনটা জিনিস আছে কিনা, এই তিনটা জিনিস আছে কিনা আমরা দেখি। যদি এটা দেখি আমরা এই প্রথমটাই দেখি এখানে, তো প্রথম কথা হচ্ছে আমাদের এখানে একটা ডিজাইন থাকতে হবে। তো আপনি এখানে দেখেন যে এটার মধ্যে কি একটা ডিজাইন আছে, এখানে যে একটা ডিজাইন, সো এখানে একটা ডিজাইন আছে, সে সুন্দর করে একটা ডিজাইন তৈরি করছে, এই একটা ডিজাইন দেখা যাচ্ছে এখানে। এটা হলো আমাদের 1 নম্বর। 2 নম্বর হচ্ছে হলো কি, আমাদের এই ডিজাইনের মধ্যে রাইটিং থাকতে হবে, এগুলো রাইটিং, দেখেন রাইটিং। 3 নম্বর হচ্ছে হলো অ্যানালাইসিস, তো এটা দেখে কি আমরা অ্যানালাইজ করতে পারতেছি কিনা যে এটা কি সার্ভিস, এই যে যেটা দিছে নিচে আবার কিছু কন্টেন্ট লিখে দিছে, এটা হচ্ছে অ্যানালাইজ। তো সহজ জিনিস এটা, আপনার একটা ইনফোগ্রাফিকের মধ্যে কি কি থাকতে হবে, ডিজাইন থাকতে হবে, রাইটিং থাকতে হবে, এবং সেটা অ্যানালাইসিস হতে হবে। হোয়াই ইনফোগ্রাফিক্স ইন কন্টেন্ট মার্কেটিং স্ট্র্যাটেজি, কন্টেন্ট মার্কেটিং এ আমরা কেন ইনফোগ্রাফিক্স করব বা কেন আমরা ইনফোগ্রাফিক্স ইন কন্টেন্ট মার্কেটিং করব। অ্যাট্রাকটিভ, কারণ হচ্ছে কি এটা অ্যাট্রাকটিভ, এটি আকর্ষণীয়। দেখেন সেকেন্ডটা পড়লে বুঝবেন, ইজি স্ক্যান অ্যান্ড ভিউড, ইজি স্ক্যান অ্যান্ড ভিউড মানে কি, আমরা যারা হিউম্যান, আমরা হিউম্যান অল্প সময়ে অনেক কিছু শিখতে চাই, অল্প সময়ে কি অনেক কাজ করে ফেলতে চাই। তাহলে আপনি যখন কোনো একটা কন্টেন্ট পড়তে যাবেন, সেটা যদি আপনার রিডিং পড়তে হয়, অনেক শুরু থেকে অনেক শেষ পর্যন্ত অনেক কিছু পড়তে হয়, অনেক সময় লাগে, সেক্ষেত্রে এটা আপনার জন্য বিরক্তিকর হতে পারে। কিন্তু যখন আপনি একটা ডিজাইনের মধ্যে, আপনি আপনার কাছে জিনিসটা মানে চোখেও ভালো লাগবে, এটাকে ভিজুয়াল কন্টেন্ট বলে। তো এখানে আপনি কি চোখে আপনার জন্য ভালো লাগবে, এখানে একটা ডিজাইন আছে, ডিজাইনের মধ্যে বলে দিচ্ছে ওটা সিরিয়াল 1 2 3 4, এই 1 এ কী করতে হবে, 2 তে কী করতে হবে, 3 তে কী করতে হবে, 4 এ কী করতে হবে, এগুলো আপনাকে ওরা বলে দিচ্ছে। তো এই যে যেই একটা ইনফোগ্রাফিক, এই যে যেই বিষয়টা, এটা আপনার ব্রেনে ক্যাচ করবে বেশি এবং আপনার স্মরণে থাকবে বেশি। তো এই কারণে যেটা বলছি যে এটা অ্যাট্রাকটিভ, আর একটা হচ্ছে হলো ইজিলি স্ক্যান অ্যান্ড ভিউ, আপনি সহজে এটাকে স্ক্যান করতে পারবেন এবং আপনি কি সহজে এটাকে বুঝতে পারবেন। ভাইরাল ক্যাপাবিলিটিস, দেখেন আমরা একটা কন্টেন্ট মেক করে যতটা না সহজে ভাইরাল করতে পারবো, কারণ তার থেকে ইনফোগ্রাফিক ভাইরাল করা সহজ। এটার কারণটা কি, আপনি যখন একটা কন্টেন্ট মেক করে পাবলিশ করবেন, ওই কন্টেন্টটা নর্মালি অডিয়েন্স পড়তে চায় না, বা 1-2 লাইন পড়ে হেডলাইনটা পড়ে ওটাকে বাদ দেয়। কিন্তু যখন আপনি একটা ইনফোগ্রাফিক্সের মার্কেটিং করবেন আপনার সোশ্যাল মিডিয়াতে, আপনার বিজনেসের, যেমন একটা স্মল বিজনেস আছে, সেখানে আপনি 20 লাইন লিখছেন, 50 লাইন লিখছেন, ওই 50 লাইন 20 লাইন পড়ার মতো ধৈর্য কি, আমরা যারা অনলাইনে গুটাগুটি করি আমাদের একটু সময় নেই। তা আমরা চাচ্ছি সংক্ষেপে একটা ইমেজ দেখে বুঝে নেব আপনার সার্ভিসটা সম্পর্কে। তো বেস্ট হচ্ছে ইনফোগ্রাফিক।
তো ইনফোগ্রাফিকের মাধ্যমে আপনি সহজে একটা ইনফোগ্রাফিকের সেটা কি করতে পারবেন, ভাইরাল করতে পারবেন। ব্র্যান্ড অ্যাওয়ারনেস, ব্র্যান্ড অ্যাওয়ারনেস কি, এই ইনফোগ্রাফিক ডিজাইনের মধ্যে আপনার ব্র্যান্ডের লোগো যদি আপনি দিয়ে দেন, তাহলে আপনার ব্র্যান্ডেরও কি প্রচার হয়ে যাচ্ছে, আপনার ওই ব্র্যান্ড ওই লোগোটা অন প্রতিবার যখন দেখবে মানুষ, আপনার ওই ব্র্যান্ডটা কি হবে, পরিচিতি লাভ করবে, ইনক্রিজ ট্রাফিক। তো ইমেজের মাধ্যমে, এই ইনফোগ্রাফিকের মাধ্যমে আপনি ট্রাফিক বৃদ্ধি করতে পারবেন। শুধুমাত্র যদি আপনি এখন আপনার সোশ্যাল মিডিয়াতে গিয়ে একটা ইনফোগ্রাফিক ক্রিয়েট করে আপনি আপনার ফেসবুক পেজে দিয়ে দেন এবং ওইটাকে যদি লিঙ্ক করা দেন আপনার ওয়েবসাইটের সাথে, অথবা আমরা জানি পিন্টারেস্ট মার্কেটিং এ ইনফোগ্রাফিকের একটা ডিজাইন করে আপনি সেখানে আপনার ওয়েবসাইটে লিঙ্ক করায় দেন বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে একটা ইনফোগ্রাফিক, ওই যে বললাম যে বেশি কন্টেন্ট দিলে মানুষ পড়তে চায় না, কিন্তু যখন একটা ইনফোগ্রাফিকের মাধ্যমে সার্ভিস তুলে ধরবেন তখন সেটা সহজে মানুষের চোখে পড়বে এবং কি হবে, সে ভিজিট করবে আপনার ওয়েবসাইট। তাহলে ইনফোগ্রাফিকের মাধ্যমে আপনি এখানে কি করতে পারবেন, ট্রাফিক বাড়াতে পারবেন। লাস্ট, এক্সপার্ট এক্সপার্ট আন্ডারস্ট্যান্ডিং অফ এ সাবজেক্ট। তো সেই একই জিনিস, ইনফোগ্রাফিকের মাধ্যমে আমাদের বুঝতে সুবিধা হয় এই সাবজেক্টটা সম্পর্কে, বা আমরা এখানে কি শিখবো এটা সম্পর্কে, কি আমাদের এই সার্ভিসটা নিতে বুঝতে সুবিধা হয়, আমরা সহজে এটা নিতে পারবো। তো লাস্ট আমাদের একটা কোয়েশ্চেন আসতে পারে যে হাউ ডু ইউ ডিজাইন গ্রাফিক্স ইনফোগ্রাফিক্স, আপনি কিভাবে ইনফোগ্রাফিক্সটাকে ডিজাইন করবেন, সহজ এবং অনেক মোস্ট ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, হাউ ডু ইউ ডিজাইন ইনফোগ্রাফিক। তো আমরা বুঝলাম যে আসলে ইনফোগ্রাফিক্সটা কি, দে আর এ মিক্স অফ ডিজাইন, রাইটিং এবং অ্যানালাইসিস, এই তিনটা জিনিস থাকবে এখানে, এবং এটা কেন গুরুত্বপূর্ণ, কেন আমরা করবো সেগুলোও দেখলাম। তো এখন আমাদের কি করতে হবে, এখানে একটা ডিজাইন করতে হবে যে আমি কিভাবে করতে পারি। তো কয়েকভাবে করতে পারেন আপনি, সবার আগে যেটা আমাদের কাছে সেটা হলো আমরা ক্যানভাতে কাজ শিখছি, ক্যানভা দিয়ে অনেক সুন্দর সুন্দর আলাদা আলাদা ডিজাইন করে আমরা কি করতে পারবো, একটা আপনার ইনফোগ্রাফিক ক্রিয়েট করতে পারবো। তারপরে দেখেন যদি কারো ফটোশপ অথবা ইলাস্ট্রেটরে যদি কারো দক্ষতা থাকে, যদি কেউ কাজ জানেন তাহলে করতে পারবেন। লাস্ট আসে পাওয়ার পয়েন্ট, পাওয়ার পয়েন্টে এ ধরনের কিছু কাজ করা যায়, স্লাইড অ্যাড করে করে আপনি সেখানে ডিজাইন করে কি করতে পারবেন, কাজ করতে পারবেন। তাহলে এই যে যেই আপনার পাওয়ার পয়েন্ট বলেন, ক্যানভা বলেন, এরপরে আদার্স যেই ওয়েবসাইট যেটা বললাম ফটোশপ ইলাস্ট্রেটর, এগুলো দিয়ে আমরা কি করতে পারি, একটা ইনফোগ্রাফিক ডিজাইন করতে পারি। তো এখন আমরা ডিরেক্ট ক্যানভাতে যাব, ক্যানভাতে গিয়ে সিম্পল একটা ইনফোগ্রাফিক ডিজাইন দেখবো যে কীভাবে ইনফোগ্রাফিক ডিজাইন করা যায়, তারপরে আপনারা একটা ইনফোগ্রাফিক ডিজাইন ক্রিয়েট করবেন। সেখান থেকে ক্রিয়েট ডিজাইন, ইনফোগ্রাফিকের জন্য এখানে নির্দিষ্ট কোনো মাপ দেওয়া নেই, অথবা আপনি যেটার জন্য করতে পারেন এখানে যে ইনফোগ্রাফিক এখানে দেওয়া আছে ইনফোগ্রাফিক, তো এই ইনফোগ্রাফিকের এই যে 2080 এটার হাইট বেশি থাকে, ইনফোগ্রাফিকের ইমেজের হাইট বেশি থাকে, এই কারণে এখানে 2000 করে দেওয়া। ইনফোগ্রাফিকে যদি ক্লিক করি, সো দেখেন এটা হচ্ছে আমাদের ইনফোগ্রাফিকের মায়া, এখানে আমরা একটা ইনফোগ্রাফিক, আপনি এখানে নির্দিষ্ট করে আপনার যে মাপ প্রয়োজন, আপনি যে মাপ দিতে চাচ্ছেন সেই মাপ কি এখানে করে নিতে পারেন, ঠিক আছে। আচ্ছা, নেটে প্রবলেম করতেছে অনেক, ওকে। সো দেখেন এখানে আমরা ক্যানভা, কেন এত জনপ্রিয়, ক্যানভাতে অনেক ধরনের টেমপ্লেট দেওয়া আছে, তো ক্যানভা দিয়ে আপনি অনেক সুন্দর সুন্দর আপনার প্রয়োজনীয় কি যেই আপনার ইনফোগ্রাফিক ক্রিয়েট করা প্রয়োজন আপনি এখান থেকে করতে পারবেন। যেহেতু ইনফোগ্রাফিক অনেক জনপ্রিয় বা অনেক কন্টেন্ট মার্কেটিং এর অনেক ইম্পর্টেন্ট একটা মার্কেটিং, সেক্ষেত্রে আপনাদের এই ইনফোগ্রাফিক প্রত্যেকের, এখানে আপনারা যারা আছেন প্রত্যেকের এই ইনফোগ্রাফিক ডিজাইন পারতে হবে। তো এখানে যেই ডিজাইনগুলো আছে আপনারা জানেন কিভাবে করতে হয়, যে কোনো একটা আপনার এখান থেকে যেটা পছন্দ হয় আপনি সেটাকে আগে এখানে সিলেক্ট করবেন, যেটা ইচ্ছা আপনার এটাকে আগে আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন, যেটা আপনি করতে চাচ্ছেন সেটাকে। সাপোজ ধরেন আমরা এটা করবো, এটাকে আমরা ওপেন করলাম এখানে,
এটাকে আমরা একটু জুম বাড়াইতে পারি, জুম এখানে ক্লিক করে দেখেন এখানে জুম বাড়ানো যায়। তো এত ছোট থাকলে আমরা সেটাকে কি কাজ করতে আমাদের বুঝতে সুবিধা হবে, এটাকে আমরা বড় করে নিই। তো এবার হলো বড় করে আমরা এখানে লিখতে পারবো যেভাবে আপনার ইচ্ছা। এই আপনি আগে এতটুকু লিখবেন, তারপর নিচে এইগুলা লিখবেন, এই এই একটা একটা কাজ করবেন, এগুলা এক একটা কাজ করবেন। তো আগে আমাদের সার্ভিস, কোন সার্ভিস কেমন, আর ইনফোগ্রাফিকের মধ্যে আপনি ইনফোগ্রাফিকের মধ্যে যেটা করতে পারেন, ইনফোগ্রাফিকের মধ্যে আপনি আপনার ইনফরমেশনাল কন্টেন্ট অ্যাড করে এটা কিভাবে সে পারচেজ করতে পারে সেটার একটা আপনি ডিসিশনাল মেকিং কন্টেন্টও অ্যাড করে দিতে পারেন। তবে আপনি নর্মালি প্রথম দিকে চেষ্টা করেন শুধুমাত্র ইনফরমেশনাল কন্টেন্ট অ্যাড করার জন্য। এটাকে যদি আরো বড় করতে চান, এখানে ক্লিক করে এটাকে আমরা আর একটু 75 করে দিই। এখন এখানে আমরা লিখবো, তো এটা আমাদের হতে পারে ফ্রি, ধরেন আমরা একটু কন্টেন্ট করতে চাচ্ছি। আমি সিম্পল একটা বোঝাচ্ছি জাস্ট যে এটাকে আপনি কিভাবে করবেন। আপনার নতুন করে কোনো কিছু লিখার ডিজাইনের প্রয়োজন হবে না, আপনি এখানেই লিখবেন। সো এটা আমরা লিখি ফ্রি ডিজিটাল মার্কেটিং কোর্স, ফ্রি ওকে, ওরা যে জায়গা দিয়েছে সেই জায়গার মধ্যে লিখতে হবে। তো আমরা এটাকে একটু ছোট করে দিতে পারি। সো এটাকে আমরা একটু সাজাইতে পারি এখন, যে কিভাবে করলে সুন্দর দেখা যাবে। ফ্রি ডিজিটাল মার্কেটিং কোর্স, এটাকে আমরা এভাবে ধরে এখানে এসে যাবেন হচ্ছে হলো পজিশন, পজিশনে আসবেন এইখানে বাম পাশে, পজিশনে এসে এটাকে মিডিলে বা সেন্টারে করে দেবেন, সেন্টারে করে দেবেন, সেন্টার। তাহলে এটাকে আমরা একটু যদি এভাবে করে নিতে পারি, এখানে যে একটা হাসের চিহ্ন আছে এটাও ঠিক থাকলো আমাদের। তো এভাবে করে এটা আপনি করলেন যে ফ্রি ডিজিটাল মার্কেটিং কোর্স। এটা আপনি চাইলে এখানে এই লেখার মধ্যে আর একটু কালার, এই কালারটা যদি এটা না চান অন্য কালার দিয়ে দিতে পারেন, যেমন এই কালারটা দিতে পারেন আর একটু বেশি ফুটার জন্য। এটাকে আমরা কালার সিলেক্ট করে কালার চেঞ্জ করে দেখবো যে কোন কালারে ভালো লাগে। এই কালারটা হলো, তো আমরা এটাকে অন্য কালার দিয়ে দিতে পারি। এটা সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ড করবে যে আপনি কিভাবে সাজাতে চাচ্ছেন। এবার দেখেন, এবার আর একটু বেশি চোখে লাগতেছে এই হাসের এই কালারটার সাথে কি এটা মিলছে। তো ফ্রি ডিজিটাল মার্কেটিং, এটা একটা আছে একটা লোগোর মতো বলতে পারেন কোর্স। এরপর আমরা দিলাম ফর অ্যান অ্যাক্টিভ লাইফস্টাইল, তো আমরা এখানে দিতে পারি ফর অ্যান, ফর কি দিতে পারি, এই কোর্সটা কাদের জন্য, ফর ফর সাপোজ এখানে আমরা দিলাম ফর হু ওয়ান্ট টু লার্ন অনলাইন, বড় হয়ে যায় তাহলে আমরা দিলাম ফর ফ্রিল্যান্সার অথবা ফর স্টুডেন্ট, সাপোজ আমি দিয়ে দিই ফ্রিল্যান্সার, ফর ফ্রিল্যান্সার। ওকে, তো ফ্রি ডিজিটাল মার্কেটিং কোর্স ফর ফ্রিল্যান্সার। এরপর আমি এখানে কন্টেন্ট অ্যাড করব। তারপরে দেখেন এখানে আমি এখানে চারটা আছে, তো আমরা চাইলাম যে এই চারটার মধ্যে প্রথমত আমাদের ওই জিনিসটাকে চিন্তা করতে হবে যে এখানে কি কি ছিল। এখানে ছিল ডিজাইন, তো এখানে দেখেন এখানে ডিজাইন আছে, এখানে একটা হাঁস আছে, এখানে একরকম, এখানে চারটা চার রকম ডিজাইন আছে, নিচে এই যে কিছু ডিজাইন আছে। তো আমার এখানে এক নম্বর কি ডিজাইন আছে। এখন আমার এখানে লাগবে হচ্ছে রাইটিং, রাইটিং এবং অ্যানালাইসিস, যেটা দেখে আমরা বুঝতে পারবো এই জিনিসটা সম্পর্কে আমাদের একটা ক্লিয়ার কনসেপ্ট চলে আসবে। তো এখানে আমরা ফর ফ্রিল্যান্সার, তাহলে এখানে আমরা এটা দিয়ে দিলাম, অথবা এখানে দিলাম হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং। এই ফ্রি ডিজিটাল না দিলে আমরা বুঝাই দেবো ফ্রি ডিজিটাল মার্কেটিং কোর্স। তো সবার আগে যে জানে না সে বলবে যে হোয়াট ফ্রি ডিজিটাল মার্কেটিং, তাহলে হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং। তো সবার আগে যেটা মানুষ জানতে চাইবে আমরা সেটা আগে তাদেরকে জানাবো হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং। এটা দিলাম হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং, তাহলে ফ্রি ডিজিটাল মার্কেটিং কোর্স, এটা আমাদের হেডলাইন যে আমরা ফ্রিতে ডিজিটাল মার্কেটিং অথবা ফ্রিতে শেখাবো না, যদি চলেন ফ্রি যেতে না, ফ্রিতে না করে আমরা ডিজিটাল মার্কেটিং কোর্স শেখাতে চাচ্ছি। তো এটা হলো ডিজিটাল মার্কেটিং কোর্স আমাদের। তো হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং, এখানে আপনি একটু ডিটেলসে লিখলেন ডিজিটাল মার্কেটিং কোর্সটা কি, তারপরে এখানে দিলেন ডিজিটাল মার্কেটিং এর এক একটা টপিকস, এখানে দিলেন সোশ্যাল মিডিয়া মার্কেটিং,
এসএমএম, এটা লিখলেন এসএমএম, সংক্ষেপে লিখলেন যাতে সুবিধা হয়। এটা আপনি এখানে লিখলেন এস সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এসইও, এবং এই এসএমএমটা কি এটা আপনাকে এখানে কিন্তু তুলে ধরতে হবে যে এসএমএমটা কি, এখানে এসইওটা কি, এটাকে কিন্তু আপনার এখানে তুলে ধরতে হবে যে এসইওটা কি। ওকে, তো এভাবে করে আপনি এখানে এসইও এবং এখানে দেখেন কতজনে কাজটা করে এবং এটা প্রাইস কি, এই জিনিসটা তো আপনি আপনার মতো করে করবেন। যে এখানে আমরা দিতে পারি সার্চ ইঞ্জিন, তো এখানে আমরা দিতে পারি সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সোশ্যাল মিডিয়া, তারপরে এখানে দিতে পারি ইমেল মার্কেটিং, তাহলে ইমেল লিখে দিই। ইমেল মার্কেটিং এটা আমরা দিতে পারি, হচ্ছে হলো কন্টেন্ট মার্কেটিং। এটা আমাদের ইমেল মার্কেটিং, এটা কন্টেন্ট মার্কেটিং, এই জিনিসগুলো এখানে আমরা দিতে পারি। কোন একটা মানে কিওয়ার্ড যেটা ফুড বা চোখে লাগবে, মানুষ বুঝতে পারবে এরকম কিছু। আর এই নিচে এগুলোতে আমাদের ওয়েবসাইট, তারপরে আমাদের যেই ওয়েবসাইট থাকতে পারে, সোশ্যাল মিডিয়া পেজ থাকতে পারে, এগুলো অ্যাড করবো। তো আমাদের কাছে কন্টেন্ট গুলো থাকবে, আমরা একটু সময় নিয়ে এগুলোকে কি করবো, মেক করবো। তো এটা হলো, তো বুঝতে পারতেছেন এখানে আমাদের প্রথমে শুরু করতে হবে আমাদের একটা হেডিং দিয়ে, তারপরে এখানে হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং, এরপরে সার্ভিসগুলো, আমাদের সার্ভিসগুলো কী কী সেগুলো আমরা দিয়ে, এখানে ডিজাইন করা আছে, আপনাকে কষ্ট করে ডিজাইন করতে হবে না। কিন্তু আপনি যদি চিন্তা করেন যে না আমি একটা ডিজাইন ক্রিয়েট করব, দেন ওকে, সমস্যা নেই। এই যে আরেকটা পেজ দেবেন, এখানে ডুপ্লিকেটের চাপ দিলে এই ডুপ্লিকেট পেজ, ডুপ্লিকেটে দিলে ডুপ্লিকেট হবে, আর অ্যাড নিউ পেজে ক্লিক করলে নিচে আরেকটা পেজ অ্যাড হয়। এখানে আপনি নতুন করে ডিজাইন করবেন, তাহলে এই যে যেই ফটো আপলোড, তারপরে এলিমেন্টস, এরপরে টেক্সট, এগুলো ব্যবহার করে কি আপনারা নতুন নতুন ডিজাইন তৈরি করতে পারবেন। বাট প্রথম দিকে এখানে যেভাবে আছে এভাবে আপনারা পারবেন না। এখানে যে ডিজাইনগুলো আছে এই ডিজাইনগুলো হচ্ছে কি বেস্ট, এটা দেখতে পারেন। এটা কি বলছিল, সিম্পল স্টেপ টু বাইসাইকেল সেফটি, তাহলে বাইসাইকেল সেফটির সিম্পল স্টেপ। তো আপনি এখানে অন্য কিছু অ্যাড করে দিতে পারেন, অন্য কিছু যে স্টেপ বাই স্টেপ, 1 নম্বরে কী করতে হবে, 2 নম্বরে কী করতে হবে, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর কী করতে হবে, আর শেষে আপনি আপনার কোম্পানির ট্যাগ বা কোম্পানির ওয়েবসাইট দিয়ে দিলেন। এই যে জিনিসগুলো এখানে ইমেজ অ্যাড করতে হবে, ইমেজ অ্যাড করে আপনারা জানেন যে এখানে একটা লোগো অ্যাড করবেন, এটা বাদ। তাহলে এখানে আপনার এটাকে দেখেন, এটাকে বুঝে এটা আমরা দিতে পারি যে ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজিস। ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজি আমরা এক লাইনে রাখতে পারি কিনা, এবার ঠিক আছে, সেটাকে আমরা একটু মাঝখানে রাখব, এবার ঠিক আছে। তো আমি বললাম যে ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজি মেক ইউর সেফটি, এটাকে আমরা দিয়ে দিলাম বিকাম এ ফ্রিল্যান্সার। বিকাম এ ফ্রিল্যান্সার দিয়ে সো 1 নম্বরে সে কী শিখতে পারবে, 1 নম্বরে আমাদের এই মার্কেটিং স্ট্র্যাটেজি, এটা কিন্তু স্ট্র্যাটেজি, এটা কিন্তু এমন না যে ডিজিটাল মার্কেটিং কি, এটা হলো আপনি কৌশল, ডিজিটাল মার্কেটিং এর কৌশল। তো প্রথমে হলো সোশ্যাল সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, প্রথম হচ্ছে আমাদের সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এটাকে আমরা একটু ছোট করে দিই, 20 করে দিই। যেটা গ্রুপ আছে গ্রুপটাকে আনগ্রুপ করে নেবেন আগে, আনগ্রুপ করে এরপরে এটাকে ধরে, ওকে, এবার ঠিক আছে। এই লেখাটাকে আমরা আনগ্রুপ করছি, এখন একটু উপরে উঠাতে পারবো। এরপর এখন আপনি সার্চ ইঞ্জিন মার্কেটিং সম্পর্কে কিছু বলে দিলেন, এইখানে একটা লোগো আনতে হবে। তো আমরা সার্চ ইঞ্জিন এখানে গিয়ে গুগলে লিখে সার্চ করি, এসইও সার্চ, এসইও লিখে যখন আপনি এখানে ইমেজে আসবেন, ইমেজে এসে এখানে আমরা একটা পিএনজি লিখে দিই, যাতে আমরা একটা পিএনজি ফাইল পাই, এসইও এর একটা পিএনজি ফাইল আমরা নিই। ওকে, তো আমরা এটা দেখি এটা পিএনজি ফাইল কি, আচ্ছা এটা পিএনজি, এটা আমরা নিই, সেভ করি, দেখি কি ফল, এটাকে সেভ অ্যাজ জেপিজি, এটা যদি পিএনজি করতে চাই হয় কিনা দেখি। ওকে, আমরা এটা নিলাম, আর একটা নিই, যেটাতে কাজ না হয় অন্য একটা নিয়ে দিই, পিএনজি লাগবে, এটা হলো প্রবলেম। আর আপনারা জানেন ইমেজ কীভাবে নিতে হয়, সেভাবে করে ইমেজ নিবেন, এটা পিএনজি, এটা নিতে পারি,
সেভ ইমেজেস জেপিজি, এটাকে পিএনজি করে দিন। এখন ক্যানভাতে চলে আসেন, আপলোড, আপলোডে গিয়ে আপলোড ফ্রি ইমেজেস আমাদের ফাইল আছে এখানে, এখান থেকে এটা এটা করবেন ওপেন। সেখান থেকে এটা আমরা দিয়ে দেবো এখানে, এখানে আসছে দুইটা আসছে, একটা বা এটা পিএনজি না, যখন আপনারা ফাইল এই আপনি পিএনজি না হলে হবে না। এখানে পিএনজি যদি হতো তাহলে আমাদের কি হতো, এই পিছনের ব্যাকগ্রাউন্ড থাকতো, শুধু এতটুকু দেখা যেত। এটা পিএনজি না, যখন আপনি সঠিক একটা পিএনজি না পাবেন তখন এই ব্যাকগ্রাউন্ড কালারটা কি ঠিক থাকবে। এটা বুঝে একটা ইমেজ নামাই এভাবে একটা ইমেজ অ্যাড করে দিলাম, যেটা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এখন আমি এখানে লিখব সোশ্যাল মিডিয়া মার্কেটিং, তাহলে এখানে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর একটা ইমেজ নিয়ে আসব, সেটা পিএনজি আকারে এখানে অ্যাড করব। যেমন এইগুলো পিএনজি প্রত্যেকটা, অবি ট্রাফিক লাইট, তাহলে এটাকে আমরা যখন অন্য একটা কন্টেন্ট মার্কেটিং দিব বা ইমেল মার্কেটিং দিব, তো যেটাই আমরা দিতে চাই সেটা এখানে অ্যাড করে দিয়ে এরপরে এখানে আমরা একটা ইমেজ নিয়ে আসব। সি আচ্ছা, এগুলো তো আমরা এক একটা দিব সার্চ ইঞ্জিন। এরপর আপনি এখানে দেবেন সোশ্যাল মিডিয়া মার্কেটিং, হয়তো বুঝতে পারছেন এখানে আমরা এটাকে আনগ্রুপ করে নেবেন। দেখেন এটা যদি আনগ্রুপ না করে নেন তাহলে সহজে কাজ করতে পারবেন, এবং কাজ হয়ে গেলে মাউস নিয়ে এভাবে সব কটাগুলো ধরবেন, ইমেজ সহ ধরলেন, দরকার হয় ধরে গ্রুপ, তাহলে এটা গ্রুপ হয়ে গেল। একইভাবে আপনি এতটুকু কাজ করবেন, এখানে ভালোভাবে কাজ করতে পারবেন না যদি এটা গ্রুপ অবস্থায় থাকে। এটাকে ধরে এটাকে যে আনগ্রুপে ক্লিক করলে এটা আনগ্রুপ হয়ে গেল। এখন আপনি একটা একটা ধরে এখানে এডিট করে এটা কাজ করতে পারবেন। ছোট করে দিলে এখন 18 করছিলাম, উপরে 18 করে দিলে হবে সেভাবে। তো ডিজাইন করা আছে, ডিজাইনটাকে আপনি কমপ্লিট করবেন, কমপ্লিট করে আমরা এটাকে তারপরে দেখবো, অথবা আমাদের যেমন দেখা যেতে পারে সেরকম আমরা দেখবো এখানে কোনটা কেমন দেখা যাচ্ছে, এভাবে করে দেখবেন। আর নর্মালি আপনার আমরা যখন দেখবেন পিন্টারেস্টে যখন একটা ইমেজ দিই এটাকে এরকমই দেখা যায়, আমাদের একটু বড় আসে, সেটাকে আমরা স্ক্রল করে পুরোটা দেখতে হয়। আচ্ছা তাহলে এটা হচ্ছে আমাদের ডিজাইন। আপনি ক্যানভা থেকে এই জন্য ভালোভাবে করতে পারবেন কারণ ক্যানভাতে অনেক টেমপ্লেট আছে, এখানে যত টেমপ্লেট আছে এতগুলো টেমপ্লেটই কি আপনারা করে সারতে পারবেন, অসংখ্য টেমপ্লেট আছে। ঠিক আছে, এখানে অসংখ্য টেমপ্লেট আছে, যেমন এখানে অসংখ্য টেমপ্লেট, এই টেমপ্লেটগুলো দিয়ে আপনারা সুন্দর ডিজাইন করতে পারবেন। শেষ নেই, এই এই কারণে আপনার ক্যানভা কি অনেক বেশি জনপ্রিয়, ওদের সার্ভিস, ওরা ফ্রিতে যে সার্ভিসগুলো দিচ্ছে এটা কি অন্য জায়গায় এত সহজে পাওয়া যায় না। অসংখ্য ডিজাইন এখানে আছে, আপনারা এখান থেকে ক্যান ইনফোগ্রাফিক ডিজাইন করবেন। তো আমাদের এই পর্যন্ত থাকবে আজকে, এখানে যেগুলো দেখলেন, এরপরে আমাদের আরও অনেকগুলো টপিকস আছে, তারপরে আমরা ব্লগে চলে যাবো। ব্লগে যাওয়ার পরে এখানে আরও কিছু আছে, আরও দুই চারটা টপিকস বাদ আছে এখনো। তো আগামীকালকে আমরা কন্টেন্ট মার্কেটিং শেষ করে দিব, এবং আগামীকালকে কন্টেন্ট মার্কেটিং শেষ করে দিয়ে শনিবার থেকে আমরা ব্লগ মার্কেটিং এর ক্লাস শুরু করব। এবং ব্লগ মার্কেটিং ব্লগ যেটা করব সেখানে আমরা গিয়ে দেখব যে কিভাবে ব্লগ কন্টেন্ট ক্রিয়েট করতে হয়। শুধুমাত্র ব্লগ কন্টেন্ট আমরা তখন দেখব, তার আগ পর্যন্ত যদি আরও দু একটা এখান থেকে আমাদের সম্ভব হয় আমরা দেখবো যে কীভাবে। তো আপনাদের যেটা হোম টাস্ক থাকবে সেটা হলো প্রত্যেকেই তিনটা, মানে যদি পারেন পাঁচটা করবেন ভালো হয়, আর যদি একদমই কম করতে চান তাহলে অ্যাটলিস্ট তিনটা ইনফোগ্রাফিক ডিজাইন করতে হবে। সেটা আপনাদের ইচ্ছা, আপনি কিসের উপর করতে চাচ্ছেন, কিভাবে করবেন না করবেন আপনাদের ইচ্ছা, যে কোনো তিনটা ডিজাইন ক্রিয়েট করবেন। বাট আপনাকে মাথায় রাখতে হবে যে আমার ইনফোগ্রাফিক হতে হলে আমাকে এই জিনিসগুলো হতে হবে। একটা হচ্ছে দে আর মিক্স অফ ডিজাইন, এটাকে স্ক্রিনশট দিয়ে রাখেন আপনারা, আর এটা তো আমি পরে আপনাদের অ্যাড করেই দেবো। একটা হচ্ছে হলো ডিজাইন, সেখানে ডিজাইন থাকতে হবে, রাইটিং অ্যান্ড অ্যানালাইসিস হতে হবে, আর ইনফোগ্রাফিক ইন কন্টেন্ট মার্কেটিং সেটা যেন অ্যাট্রাকটিভ হয় এবং অন্যরা যেন সহজে এটাকে বুঝতে পারে, ইজিলি স্ক্যান অ্যান্ড ভিউড যেন হয়, ভাইরাল সেল ক্যাপাবিলিটিস, ব্র্যান্ড অ্যাওয়ারনেস, আপনি চাইলে এখানে একটা লোগো অ্যাড করে দিতে পারেন, ইনক্রিজ ট্রাফিক, আর হচ্ছে হলো এক্সপার্ট আন্ডারস্ট্যান্ডিং অফ এ সাবজেক্ট।
তো আপনি এখানে যে কন্টেন্ট অ্যাড করবেন সেটার জন্য সবাই বুঝতে পারে যে আপনি কোন ধরনের কাজ করতে চাচ্ছেন। তো আমাদের এখানে হবে হচ্ছে, আমরা বলে দিতে পারি যে আমরা এখানে কাজ শিখবো ক্যানভা.com, ঠিক আছে? আমরা এখানে ক্যানভা.com এ এটা শিখবো কিভাবে ডিজাইন। আচ্ছা, এখন আমি চাইছিলাম যে ক্লাসে আপনাদেরকে একটু টাইম দিব, যে এই টাইমের মধ্যে কি করবেন আপনারা, ডিজাইন করবেন। এবং এইটা হয় কি, এটা বেশি ভালো হয়, কারণ আপনারা যখন এই ক্লাস থেকে বেরোয় যান তখন আর আপনাদের এই এই কাজগুলো করার কথা স্মরণ থাকে না। তো ইনফোগ্রাফিক আপনারা ক্যানভা থেকে করবেন, অ্যাটলিস্ট তিনটা ডিজাইন করবেন। আগামীকালকে প্রত্যেকের ডিজাইন আমি দেখব, অথবা আমরা একটা সিস্টেম করব যেখানে আপনারা কাজটা জমা দিলে আমরা সবাই দেখতে পারবো। আচ্ছা, তো এখন বলেন আপনাদের কারো কোনো কোয়েশ্চেন আছে কি না এই সম্পর্কে।